সারা পৃথিবী জুড়ে হঠাৎ করেই একটা ভাইরাস আক্রমণ করে বসলো। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে থাকলো। কিন্তু এই বিষয়টা কাজলি ডাইনি কোনোভাবেই জানতো না। সে মোড়ের উপর সেই বিশাল বট গাছের মগডালে বসে তার শিকারের জন্য অপেক্ষা করতে লাগলো। কতদিন থেকে শুধু বুড়ো মানুষদের মাংস খেতে খেতে মুখে একেবারে অরুচি ধরে গেছে। আজকে যদি সুন্দরী কোনো যুবতীর মাংস খেতে পারতাম তাহলে কতই না শান্তি পেতাম। ঠিক সেই সময় রহিম চাচার মেয়ে লাবণী ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। কয়দিন যাবত সে অসুস্থ বোধ করছিল, তাই হাসপাতালে গিয়েছিল চেক আপ করতে। ঠিক সেই সময়ে কাজলি ডাইনি লাবণীকে ধরে নিয়ে নিজের ঝুলিতে পুরে অন্যান্য সঙ্গীদের কাছে গেল। দেখো, তোমরা তো এতদিন যাবত বুড়ো বুড়িদের মাংস খেয়ে বেঁচে আছো, আজ দেখো তোমাদের জন্য এক যুবতী সুন্দরীকে ধরে এনেছি, যার নরম মাংস খেয়ে তোমাদের মনকে শান্ত করো। তখন কাজলি রানীর সঙ্গীরা লাবণীর মাংস ছিঁড়ে খুঁড়ে একসঙ্গে মজা করে খেলো। প্রথম দিন সুন্দরী যুবতী মেয়ের নরম মাংস খেতে খুব মজা লাগায় তারা পরের দিন দল বেঁধে গিয়ে মোড়ের উপর সেই গাছটির মগ ডালে বসে রইল। কিন্তু গ্রামে ভাইরাসের আক্রমণ বেশি হয়ে যাওয়ায় দলে দলে মানুষ হাসপাতাল থেকে তাদের ভাইরাসের পরীক্ষা করে ঘরে ফিরছিল। সেটা ডাইনিরা জানতোই না। তারা মনের আনন্দে তাদের মধ্য থেকে সুন্দরী মহিলাদেরকে ধরে ধরে নিয়ে গেল এবং আবারও মজা করে তাদের নরম মাংস। কিন্তু তারা জানতো না যে লাবণীও সেই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজলি ডাইনির পেটে কেমন জানি ভুট ভাট করতে লাগলো। পেটের ব্যথা আস্তে আস্তে বেড়ে যেতে যেতে শুরু হলো প্রচন্ড বমি। কি যে হলো আমার পেটে, কাল আমি তো সবাইকে সাথে নিয়ে ওই তোর তাজা সুন্দরী এক যুবতীর নরম মাংস ভক্ষণ করলাম, এরপরেও আজকে আমার কেন যেন পেটে ব্যথা করছে আর বমি হচ্ছে, তার তো কিছুই বুঝতে পারছি না। কাজলি ডাইনির সাথে সাথে তার অন্যান্য সঙ্গীদেরও শুরু হলো প্রচন্ড পেট ব্যথা এবং বমি। তারা তাদের পরিবারের যে সদস্যদেরকে ভাইরাসে আক্রান্ত মানুষের মাংস খাইয়েছিল সবাই প্রচন্ড পেট ব্যথা আর বমির কারণে অতিষ্ঠ হয়ে বিছানায় পড়ে গেল। আর তারা কোনো দিশা না পেয়ে ছুটে গেল তাদের ডাইনি রানীর কাছে। মহারানী, কেন জানি আমাদের আজ সকাল থেকে পেট প্রচন্ড ব্যথা করছে আর বমি হচ্ছে। সর্বপ্রথম তুমি আমার কাছ থেকে 6 ফুট দূরে থাকো, কারণ পৃথিবীতে এক ধরনের ভাইরাস আক্রমণ করেছে আর ভাইরাস আক্রান্ত এক যুবতীর মাংস তুমি বক্ষণ করেছো। শুধু আমি বক্ষণ করিনি, আমার সাথে অন্যান্য যারা ডাইনিরা ছিল সবাই ওই মাংস খেয়েছে, তাছাড়া তো আমাদের পরিবারের প্রায় প্রত্যেকটি সদস্যরাই এই মাংস খেয়েছে, যে কারণে তারাও প্রচন্ড পেট ব্যথার কারণে বারবার বমি করছে আর আমাদেরকে দোষ দিচ্ছে। তুমি সবাইকে বলে দাও যে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে সারা পৃথিবী জুড়ে 3 মাসের লকডাউন ঘোষণা করা হয়েছে, আর যারা ভাইরাসে আক্রান্ত মানুষের মাংস খেয়েছো তারা ঘর থেকে একদম কোনোভাবেই বের হবে না। তোমাদের খাবার দাবার এবং চিকিৎসার ব্যবস্থা আমি নিজেই করে দেব। কিন্তু মহারানী, আমরা যদি ঘর থেকে বের না হই তাহলে আমাদের এবং আমাদের পরিবারের সদস্যদের সবার জন্য খাদ্য সংগ্রহ করা আপনার জন্য অনেক কঠিন হয়ে পড়বে, আপনি একা সবাইকে এত খাবার কিভাবে দেবেন? সেই চিন্তা তোমাদেরকে করতে হবে না, আমাদের রাজ্যের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাবে যে সব ডাইনিরা মারা যেতে যেতে এক সময় এই রাজ্য শ্মশানে পরিণত হবে, তাই তোমাদেরকে আমি যেটা বলি সেটাই মনোযোগ দিয়ে শোনো এবং অক্ষরে অক্ষরে পালন করো।
এরপর থেকে সকল ডাইনিরা একেবারে ঘরে বন্দী হয়ে যায়। আর ওই সকল ডাইনিদের খাবার দাবার এবং চিকিৎসার ব্যবস্থা করার জন্য ডাইনি রানী পৃথিবীতে এক সুন্দরী যুবতীর রূপ ধারণ করে হাসপাতালে চলে ডাক্তার ধরে আনতে যায়। আরে এখানে তো কোনো ডাক্তারকে দেখতে পাচ্ছি না, তাহলে আমি কিভাবে আমার রাজ্যের ডাইনিদেরকে সুস্থ করে তুলবো? ঠিক সেই সময় রানী দেখতে পেল যে পূজা নামের এক সুন্দরী ডাক্তার হাসপাতালের ভেতর থেকে রোগীদের কাছে এগিয়ে যাচ্ছে। তখন রানী ডাইনি পূজাকে তার ডাইনি রাজ্যে ধরে নিয়ে চলে আসলো। ডাক্তার পূজা কারো চিকিৎসা না করে সে এক কোণে গিয়ে চুপচাপ বসে আছে। কি ব্যাপার ডাক্তার নি, তোমাকে কি আমি এখানে বসে থাকার জন্য রেখেছি? তুমি যদি তোমার কাজ না করো তাহলে তোমাকে ফেরত তো পাঠাবই না, বরং টুকরো টুকরো করে আমার ডাইনিদের দিয়ে খাইয়ে দেব। তুমি আমাকে এখানে কেন এনেছো? আমাকে হাসপাতালে যেতে দাও, হাসপাতালে গিয়ে রোগীদের চিকিৎসা করতে হবে, তারা সবাই ভাইরাসে আক্রান্ত। আমার রাজ্যের ডাইনিরা ভাইরাসে আক্রান্ত মানুষের মাংস খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। তুমি যদি তাদের চিকিৎসা করে সবাইকে সুস্থ করে তুলতে পারো তাহলে তোমাকে আমি প্রচুর সোনা এবং হীরের গহনা উপহার দেব। আর যদি আমি তোমাদের চিকিৎসা না করি তাহলে কি করবে? চিকিৎসা না করলে তবে তোকে ছিঁড়ে খুঁড়ে চিবিয়ে খাবো। ঠিক আছে, আমি সব ডাইনিদের চিকিৎসা করব, কিন্তু আগে আমার কথা মতো চলতে হবে। বলো তুমি কি বলতে চাও? আমার রাজ্য থেকে এক ভাইরাস অসুখ দূর করতে আমি তোমার যে কোনো কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু ভুলেও কোনো চিকিৎসা না করে তোমার পৃথিবীতে ফিরে যাবার বা পালানোর চেষ্টা করবে না। এতে করে ফলাফল তোমার জন্য খুব খারাপ হবে। আমি ডাক্তার, চিকিৎসা করাই আমার সবচেয়ে বড় কাজ। আমি তোমাদেরকে এই বিপদের মুখে ফেলে রেখে কখনো পালিয়ে চলে যাব না। সর্বপ্রথম আমার জন্য ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে উন্নত মানের ডাক্তারি কাপড়ের ব্যবস্থা করো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন সব খাবার দাবার রাজ্যে নিয়ে আসো। কাপড়ের ব্যবস্থা না হয় আমি হাসপাতাল থেকে করে নিয়ে আসলাম, কিন্তু কোন খাবার দাবার গুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেটা তো আমি জানি না। তুমি বাজার থেকে অথবা বনে গিয়ে কমলা লেবু, মালটা, পশুর কলিজা, কালো জিরা, মধু এবং আরো যে ভিটামিন যুক্ত শাকসবজি ফলমূল গুলো আছে সেগুলো নিয়ে সংগ্রহ করে নিয়ে আসো। রোগ থেকে মুক্তি পেতে চিকিৎসা করতে হয় এবং ওষুধ খেতে হয়, এরকমটা শুনেছি, কিন্তু এই সব খাবার খেতে হয় রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য, এ ধরনের কথা কোনোদিন শুনিনি। তুমি কি আমাদেরকে বোকা বানাচ্ছো নাকি? ভালোভাবে বলো। না, তোমাদেরকে এই রোগ থেকে মুক্ত করার চেষ্টা করছি। এটা পৃথিবীর বুকে সম্পূর্ণ নতুন এক ধরনের রোগ, যার কোনো ঔষধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। এই রোগ থেকে মুক্ত থাকার অথবা সুস্থ অবস্থা থেকে সেরে ওঠার একমাত্র উপায় হলো নিজে নিরাপদ দূরত্বে অবস্থান করা এবং আমি যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো নিয়মিত খাওয়া। পূজা রানীর কথা মেনে নিয়ে সেখানকার অসুস্থ ডাইনিদের চিকিৎসা করতে থাকে, যার ফলে সব ডাইনিরা ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। চন্দ্র ডাইনিরা, তোমরা সবাই সুস্থ হয়ে গেছো, এবার আমাদের রাজ্য থেকে লকডাউন তুলে দেওয়া হয়েছে, কিন্তু খবরদার তোমরা কখনো পৃথিবীতে গিয়ে মানুষের শিকারের চেষ্টা করবে না। যতদিন না পর্যন্ত পৃথিবী ভাইরাস মুক্ত ততদিন তোমরা পশু পাখির মাংস দিয়েই কাজ চালিয়ে নাও। মহারানী, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যেহেতু পৃথিবীর মানুষদেরকে আমরা শিকার করতে যেতে পারবো না, তাহলে চাইলেই তো এই ডাক্তারকে আমরা চিবিয়ে খেয়ে ফেলতে পারি, কারণ এই ডাক্তার তো আর ভাইরাস দ্বারা আক্রান্ত নয়।
না না সেটা কখনোই করা যাবে না, কারণ এই ডাক্তার তোমাদের সবার চিকিৎসা করে জান বাঁচিয়েছে। আর কেউ যদি তোমাদের জান বাঁচায় তাহলে তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা না, বরং তাকে উত্তম প্রতিদান দেবার চেষ্টা করতে হবে। এরপর ডাইনি রানী পূজা ডাক্তারকে এক ঝুড়ি হীরা সোনা এবং মুক্তার গহনা উপহার দিল। তুমি আমাদের যে উপকারটা করলে সেটা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। এই নাও তোমার উপহার, এটা নিয়ে পৃথিবীর বুকে ফিরে যাও এবং পৃথিবীর আক্রান্ত মানুষদের চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তুলো। গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে জীবনে কোনো দিনও যদি কেউ আমাদেরকে সাহায্য করে তাহলে কখনো তার ক্ষতি করতে নেই, বরং ক্ষতি না করে তার উপকারের জন্য তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। তো বন্ধুরা, এমন মজার মজার গল্পের ভিডিও দেখতে আমাদের ইমন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলো না কিন্তু। বাই বাই।